দায়িত্ব নিয়ে পুনর নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সই প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরছে যুক্তরাষ্ট্র ভারত থেকে 20 লাখ ডোজ করোনা টিকা আসছে আজ কুর্মিটোলায় উদ্বোধন সারা দেশে প্রয়োগ 8 ফেব্রুয়ারি এক লাখ সাইবার যোদ্ধা তৈরি করবে আওয়ামী লীগ সরকার বিরোধী গুজব অপপ্রচার ষড়যন্ত্র রুখে দেওয়ার লক্ষ্য চট্টগ্রাম সিটি নির্বাচনে 59 কাউন্সিলর প্রার্থী হত্যাসহ নানা মামলার আসামি বড় দুই দল সমর্থন দেয় বিস্ময় দেড় বছরেও টাকা ফেরত পানি পিপলস লিজিং এর আমানতকারীরা সরকারকে আরো কঠোর হওয়ার তাগিদ স্বাগত বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করলেন জো বাইডেন ইশতেহারের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার নির্বাহী আদেশে সই করেন তিনি প্রথম কর্মদিবসে 15টি নির্বাহী আদেশে সই করেন জো বাইডেন এর মধ্যে করোনা মোকাবেলায় মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে প্রথম কার্যদিবসে প্রায় 1000 নিয়োগ কার্যকর করেন নতুন প্রেসিডেন্ট এরই মধ্যে দায়িত্ব নিয়ে প্রথম বক্তব্য দিয়েছেন হোয়াইট হাউসের নতুন মুখপাত্র জেন পিসাকি এদিকে প্রথম কার্যদিবসে নতুন সিনেটরদের শপথ পাঠ করান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শপথ নেন নতুন 3 সিনেটর এর মাধ্যমে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের দখল পেল ডেমোক্রেটরা শপথ নিয়ে ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাপিটল হিলে দেয়া ভাষণের শুরুতেই তিনি বলেন আজ আমেরিকার দিন গণতন্ত্রের দিন এছাড়া জাতিকে বিভক্তকারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ চলছে এখনও চূড়ান্ত জয় আসেনি বলেও মন্তব্য তার ক্যাপিটল হিলে শপথের পর দেয়া জো বাইডেনের ভাষণ জুড়েই ছিল ঐক্যের ডাক ছিল গণতন্ত্র ও শান্তি বজায় রাখার আহ্বান বক্তব্যের শুরুতে বলেন আজ আমেরিকার দিন গণতন্ত্রের দিন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে 2 শতাব্দীর ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে জাতি আজ ঐক্যবদ্ধ বিশ্বাস ও ইতিহাস আমেরিকানদের ঐক্যের পথই দেখায় সহিংসতার কথা সামনে এনে তিনি বলেন সে ঘটনা ক্যাপিটলের ভিত্তি নাড়িয়ে দিয়েছে বর্ণবাদ ও করোনা মহামারীর মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জানিয়ে সব বাধা অতিক্রমে দৃঢ় সংকল্পের কথা আবারও সামনে আনেন তিনি একটি শক্তি জাতিকে বিভক্ত করেছে তারা নতুন নয় তাদের শেকড় অত্যন্ত গভীরে প্রথিত এই শক্তির বিরুদ্ধে যুদ্ধ চলছে এখনো বিজয় অর্জিত হয়নি lawlessness violence disease joblessness and hopelessness কমলা হ্যারিস প্রসঙ্গে বাইডেন বলেন 108 বছর আগে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকারের দাবিতে আন্দোলন শুরু করলে তাদেরকে দমনের চেষ্টা করা হয়েছে আজ যুক্তরাষ্ট্রে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট শপথ নিয়েছে with unity we can do great things important things বক্তব্যের শেষে করোনায় মৃত্যুবরণকারীদের স্মরণে কিছুক্ষণ নীরবে প্রার্থনা করেন প্রেসিডেন্ট বাইডেন can sound to some like a foolish fantasy কাজী শামীম হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ এর আগে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্টের শপথ নেন বাইডেন তার সঙ্গে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস তবে প্রথা ভেঙে এতে হাজির হননি ডোনাল্ড ট্রাম্প ১২৭ বছরের পুরনো পারিবারিক বাইবেলের উপর হাত রেখে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেন That I will faithfully execute the office of President of the United States. জো বাইডেনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস ডোনাল্ড ট্রাম্প উপস্থিত না থাকায় শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পালন করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শপথ নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন
নতুন মার্কিন প্রেসিডেন্ট। 20 মিনিটের এই বক্তব্যে নির্বাচিত করায় আমেরিকানদের ধন্যবাদ জানান তিনি। তুলে ধরেন তার প্রশাসনের নানা পরিকল্পনা। This is America's day. This is democracy's day. A day of history and hope. আমরা আবারও শিখলাম গণতন্ত্র মূল্যবান, গণতন্ত্র অত্যন্ত ভঙ্গুর এবং এই মুহূর্তে গণতন্ত্র বিরাজ করছে। ক্যাপিটল হিলে যে সহিংসতা হয়েছে তা ক্যাপিটলের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। তবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে 2 শতাব্দীর যে ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে জাতি আজ ঐক্যবদ্ধ। শপথ অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা। ছিলেন জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল সহ কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা। আই কামালা ডেভি হ্যারিস ডু সলেমনলি সোয়ার। আই কামালা ডেভি হ্যারিস। বাইডেনের শপথের আগে প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। তাকে শপথ বাক্য পাঠ করান মার্কিন ইতিহাসের প্রথম হিসপ্যানিক বিচারপতি সোনিয়া সটোমায়র। এর আগে আর কোনো প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান এমনভাবে হয়নি। ক্যাপিটল হিল দাঙ্গার পর থেকে পুরো ওয়াশিংটন কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়। মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের 25,000 সদস্য। অন্যবার 2 লাখের বেশি টিকিট দেয়া হলেও এবার সে সংখ্যা নেমে এসেছে 1,000-এ। অনাড়ম্বর হলেও বাইডেনের শপথ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কমতি ছিল না। উপস্থিত ছিলেন লেডি গাগা, জেনিফার লোপেজ, বন জোভি, জাস্টিন টিম্বারলেক সহ জনপ্রিয় মার্কিন তারকারা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকে উৎফুল্ল বিশ্ব নেতারা। নতুন প্রেসিডেন্টকে শুভকামনা জানানোর পাশাপাশি তার সাথে নতুনভাবে সুসম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের মতো দেশ। এদিকে বাইডেনের আগমনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। আমি এবং সংসদের সবাই মার্কিন নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে চাই। নির্বাচনের সময় আমি তার এবং তার প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেছি। মহামারী, জলবায়ু পরিবর্তন সহ নানা উন্নয়নশীল কাজে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমি জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই। আমরা প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নতুন একটি শক্তিশালী ও কার্যকর সম্পর্ক তৈরি করতে আগ্রহী। আমাদের একসাথে কাজ করার প্রচুর লক্ষ্য এবং চ্যালেঞ্জ রয়েছে। গণতন্ত্রের জন্য আজকের দিনটি খুবই শুভ দিন। গত কয়েক বছর যুক্তরাষ্ট্র সংকটের মধ্যে দিয়ে গেছে। জো বাইডেন ও কমলা হ্যারিসের জন্য আমি ভীষণ খুশি। তাদের এবং তাদের দলকে আমি শুভকামনা জানাই। আশা করি খুব শীঘ্রই আমরা জার্মানিতে তাদের স্বাগত জানাতে পারব। যুক্তরাষ্ট্রের এই নতুন ভোরের মুহূর্তটির জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম। দীর্ঘ 4 বছর পর আবারও হোয়াইট হাউসে ইউরোপের এক বন্ধু এসেছে। প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে 4টি বড় চ্যালেঞ্জ দেখছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 4টা চ্যালেঞ্জ আপনি খুব স্পষ্টভাবে দেখতে পারেন। প্রথম যেটা, সেটা হচ্ছে পাবলিক হেলথের। করোনা ভাইরাস এখন যেভাবে টিকা বিতরণ করা হচ্ছে সেগুলি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সেটাকে দ্রুততর করতে হবে এবং সকলের কাছে পৌঁছাতে হবে। এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করার জন্য তাকে বড় রকমের পদক্ষেপ নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে দেশের অভ্যন্তরে যে ধরনের বিভক্তির কারণে এক ধরনের সহিংস পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়া হয়েছে, সেটা মোকাবেলা করতে হবে। চতুর্থ যেটা মোকাবেলা করতে হবে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি, যে অবস্থান, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, কঠোর শাস্তির বিধান থাকলেও বন্ধ হচ্ছে না বন্য প্রাণী হত্যা, পাচার। ঢাকা, খুলনা সহ সারা দেশে সক্রিয় পাচারকারী। বিশ্বে করোনায় একদিনে প্রাণহানির নতুন রেকর্ড। মারা গেলেন 17,235 জন, শনাক্ত 6.5 লাখের বেশি। সকালে আসছে ভারতের দেয় উপহারের 20 লাখ ডোজ করোনা টিকা। 26 বা
27 জানুয়ারি 25 বিশিষ্ট ব্যক্তিকে টিকা দেওয়ার মাধ্যমে কুর্মিটোলা হাসপাতালে কর্মসূচির উদ্বোধন হবে। এরপর পরীক্ষামূলকভাবে 400 থেকে 500 জনকে টিকা দিয়ে 7 দিন পর্যবেক্ষণে রাখা হবে আর 8 ফেব্রুয়ারি শুরু হবে মূল কর্মসূচি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। বাংলাদেশকে 20 লাখ ডোজ করোনার ভ্যাকসিন উপহার দিচ্ছে ভারত সরকার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই টিকা গ্রহণে সব প্রস্তুতি শেষ। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথম দফায় 60 লাখ মানুষ পাবেন ভ্যাকসিন। 25 বিশিষ্ট ব্যক্তিকে টিকা প্রয়োগ করা হবে 26 বা 27 জানুয়ারি। পরের দিনেই রাজধানীর 4 হাসপাতাল ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, কুর্মিটোলা ও কুয়েত মৈত্রীতে সাধারণ মানুষকে পরীক্ষামূলকভাবে দেয়া হবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না পর্যবেক্ষণ করা হবে 7 দিন। প্রথম দিন যাদেরকে দেওয়া হবে এর মধ্যে ডাক্তার, নার্স এবং ফ্রন্টলাইনে যারা কাজ করেছে তারা থাকবে। এর মধ্যে আমরা বলছি একজন শিক্ষক, একজন মুক্তিযোদ্ধা, একজন পুলিশের প্রতিনিধি, একজন আর্মির প্রতিনিধি, একজন সিভিল প্রশাসনের প্রতিনিধি, একজন সাংবাদিক প্রতিনিধি, এরকম আমরা ক্রস সেক্টর থেকে আমরা চাচ্ছি যে একজন করে নিয়ে এরকম 25 জনকে 20 থেকে 25 জনকে আমরা প্রতিদিন এই টিকাটা দেওয়ার চেষ্টা করব। প্রাথমিক পর্যায়ের ফল দেখে 8 ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে শুরু হবে টিকা প্রয়োগ। প্রত্যেককে 10 থেকে 15 মিনিট পর্যবেক্ষণ করা হবে টিকা কেন্দ্রে। শরীরে প্রতিরোধ ক্ষমতা যাদের একেবারেই নেই, অ্যান্টি ক্যান্সার ড্রাগের চিকিৎসার মধ্যে আছেন অথবা যারা হাই ডোজে স্টেরয়েড নিচ্ছেন, এই সমস্ত লোকজন যাদের সাধারণ ডিজিজ কন্ডিশন এমন একটা অবস্থায় যেটাতে বডির প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সেই সমস্ত মানুষজন এই টিকা দিবেন না। ভ্যাকসিন পেতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপের কাজ শেষ হবে 23 জানুয়ারির মধ্যে, 2 দিন পরেই হস্তান্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও দলের বিরুদ্ধে অপপ্রচার রুখতে 1 লাখ সাইবার যোদ্ধা তৈরি করবে আওয়ামী লীগ। দলের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির তত্ত্বাবধানে শুরুতে প্রায় 10,000 সাইবার যোদ্ধাকে ট্রেনিং দেবেন বিশেষজ্ঞরা। 1 বছরের মধ্যে তৈরি হবে 1 লাখ যোদ্ধা, যাদের কাজ হবে গুজব, অপপ্রচার, উস্কানিমূলক বক্তব্য, মিথ্যাচার ও ষড়যন্ত্র মোকাবেলা করা। সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, টুইটার ছাড়াও অনেকেই ব্যস্ত ইউটিউব চ্যানেলে। এসব মাধ্যমে প্রতিনিয়ত শেয়ার হচ্ছে তথ্য, কিন্তু সেটি কতটুকু সত্য তা যাচাইয়ের আগেই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আওয়ামী লীগ নেতাদের মন্তব্য, এসব মাধ্যম ব্যবহার করে সরকারের বিরুদ্ধে চালানো হচ্ছে অপপ্রচার। দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের ভেতর ও বাইরের এসব ষড়যন্ত্র মোকাবেলা করা। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির মাধ্যমে এই ধরনের ষড়যন্ত্র, গুজব, মিথ্যাচার, অপপ্রচার এবং উস্কানিমূলক বক্তব্য রাজনৈতিকভাবে কীভাবে মোকাবেলা করা যায় আমরা তার একটি কৌশল নির্ধারণ করতে বলেছি। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই যে কাজগুলি করছে, এই কাজগুলিকে আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আমরা ঐক্যবদ্ধ করে এই সাইবার যুদ্ধে আমরা নামানোর জন্য আমরা চেষ্টা করছি। সেজন্য 8-8 বেঁধে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। 1 বছরের মধ্যে 1 লাখ প্রশিক্ষিত সাইবার যোদ্ধা প্রস্তুত করা হচ্ছে। শুরুতে প্রশিক্ষণ পাচ্ছে 7,185 জন। এদের বেছে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগ থেকে। আমাদের নেতা এবং কর্মীদেরকে যদি এই সাইবার ওয়ার্ল্ডে যদি আমরা আরও অ্যাক্টিভ করতে পারি তাহলে প্রায় আমাদের 10,000 মাস্টার ট্রেনার তৈরি হবে। এই 10,000 মাস্টার ট্রেনার পরবর্তীতে আমাদের উপজেলা পর্যায়ে যাবে, আর সেটা উপজেলা পর্যায়ে যখন আমরা যাব আমাদের যে হিসাব সেটাকে আমরা 1 লাখ ক্রস করব। সাইবার জগতে কাজ করার জন্য যা যা করা দরকার আমাদের এক্সপার্টদের দিয়েই আমরা এই কাজগুলো করব। সাইবার যোদ্ধা তৈরিতে সহযোগিতা করবে দলের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সিআরআই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে 40 ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের 59 জন বিভিন্ন মামলার আসামি। অস্ত্র, হত্যাচেষ্টা, পাহাড় কাটা, চাঁদাবাজি, নাশকতা ছাড়াও 6 জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। নির্বাচনে তাদেরকেই বড় 2 দল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থন দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।
চট্টগ্রাম সিটি নির্বাচনে সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী 171 প্রার্থীর মধ্যে 59 জন বিভিন্ন মামলার আসামি, যার মধ্যে 1 নম্বর ওয়ার্ডে তৌফিক আহমেদ চৌধুরী, 7 নম্বর ওয়ার্ডে মোবারক আলী, 14 নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত বেলাল ও শাহ আলম, 12 নম্বর ওয়ার্ডে সাবের আহমেদ এবং 28 নম্বর ওয়ার্ডে আব্দুল কাদের হত্যা মামলার আসামি। এর বাইরে 10 জনের বিরুদ্ধে মামলা আছে চেক প্রতারণার। এছাড়া অন্যদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, বাড়ি দখল, ভূমি আত্মসাৎ সহ নানা মামলা। জয়নাল নামে একটা ছেলে ক্রস ফায়ারে নিহত হয়েছে, নামের ভুল হয়েছে না কিভাবে হয়েছে, সেখানে আমাকে সংশ্লিষ্ট করে দেওয়া হচ্ছে যে মোবারকের সাথে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করেছে। এখন দেখুন, আমি পুলিশের আইজি নই, স্বরাষ্ট্রমন্ত্রী নই, আমি ওসি নই থানার, একজন আসামির সাথে পুলিশ কি করেছে সেটার সাথে একজন জনপ্রতিনিধির কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার প্রশ্নই আসে না। বিএনপির সমর্থন পাওয়া মেয়র ও সব কাউন্সিলর প্রার্থীরাই নাশকতা মামলার আসামি, রাজনৈতিক কারণে এসব মামলা বলে দাবি তাদের। রাজনৈতিক মামলা, মামলার জামিনে আছে আমাদের সমস্ত নেতাকর্মীর, মামলা জামিনে আছে এবং আমরা চিফ রিটার্নিং অফিসারের সাথে দেখা করেছি চট্টগ্রামে, উনি স্পষ্ট বলেছেন ইভেন নতুন মামলা হলো 27 তারিখ পর্যন্ত কেউ অ্যারেস্ট হবে না। নাগরিক সমাজ বলছে রাজনৈতিক ছাড়া অন্য মামলার আসামিদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত ছিল, তবে প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য ব্যাপকভাবে প্রচারের জন্য নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছেন তারা। তারা যদি নির্বাচিত হয়ে যান সেক্ষেত্রে অপরাধীর একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যাবে। নির্বাচন কমিশনের উচিত হচ্ছে যারা যে তথ্য দিয়েছে সেটা মিডিয়ায় প্রকাশ করা, নাগরিকরা সেটা দেখে যেন সিদ্ধান্ত নিতে পারে। এসব প্রার্থীর মধ্যে 28 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের নির্বাচনী সহিংসতার মামলায় রিমান্ডে আছেন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনা মহামারীতে অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা অনেকটাই এড়াতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট মোকাবেলায় সরকার বিশেষ পদক্ষেপ নেয় তা সম্ভব হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। করোনার দুর্যোগের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ যখন অর্থনীতি নিয়ে সংকটে, তখন বাংলাদেশ বেশ কিছু সূচকে ভালো করেছে। জিডিপির প্রবৃদ্ধি নিয়ে দাতা সংস্থাগুলোর আশাবাদ, মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়া, রেমিটেন্স ও রিজার্ভের রেকর্ড, মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা দেশের অর্থনীতিতে আশার আলো জাগিয়েছে। সংসদে মহামারী পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ এখন যে ধরনের অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। সংসদে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেন, করোনার ক্ষতি মোকাবিলায় সরকার 1,24,000 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচক্ষণ দূরদৃষ্টিতে এই সংকটময় পরিস্থিতির ভয়াবহতা শুরুতে অনুধাবন করতে পেরেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিলেন, ফলো এক্সপানশনারি মনিটারি পলিসি, নো কন্ট্রাকশনারি পলিসি এট দিস স্টেজ। অর্থমন্ত্রী বলেন, সরকার করোনা মোকাবিলায় টিকা প্রয়োগকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। 18 বছরের ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেয়া হবে। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই অনুন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পা রাখব, ফ্রম এ লিস্ট ডেভেলপড কান্ট্রি টু এ ডেভেলপিং কান্ট্রি। অর্থমন্ত্রী জানান, করোনা ভাইরাসের প্রভাবে গত অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে সরকারের ব্যয় কমেছে 7.5%, ব্যয় হয়েছে 62,914 কোটি টাকা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেড় বছর পার হলেও এখনও টাকা ফেরত পাননি পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডের আমানতকারীরা। অর্থ আদায়ে অবসায়ক সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ তাদের। আর অবসায়ক আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত 22 কোটি টাকা আদায় হলেও ফেরতের বিষয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় তারা। তবে বিশ্লেষকেরা বলছেন, অর্থ আদায়ে সরকারের আরও কঠোর হওয়া প্রয়োজন। শফিকুল আলম প্রবাস জীবনের সব আয় জমা রাখেন পিপলস লিজিংয়ে। দেশে ফিরে এ সুদ দিয়ে সংসার চালাতেন তিনি। পিপলস লিজিংয়ে অর্থ হারিয়ে দুশ্চিন্তায় বছর দেড়েক আগে ব্রেইন স্ট্রোক করেন তিনি। এখন তার চিকিৎসাও বন্ধ হওয়ার উপক্রম। যেহেতু বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছিল, তো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আর
কিছু করতে পারলাম না। শফিকুল আলমের মতো পিপলস লিজিং এ টাকা রেখে অনেকেই আর্থিক সংকটে, অর্থ আদায়ে কোনো অগ্রগতি না থাকায় অবসায়ীকে দায়ী করছেন তারা। পিপলস লিজিং এ আমি গচ্ছিত রেখেছিলাম 2018-তে, সেই টাকার একটা পয়সা আমি পাইনি। উনি কাজ করছে তার মানে কংক্রিট কোনো ইনফরমেশন আমরা বা প্রতিফলন দেখতে পাচ্ছি না। আমানতকারীদের পক্ষের আইনজীবী জানান, পিপলস লিজিং থেকে ঋণ নিয়ে যারা এখনও পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন অবসায়ক, কিন্তু তিনি এখন পর্যন্ত সে পদক্ষেপ নেননি। যাদের কাছ থেকে টাকা পায় তাদের বিরুদ্ধে উনি অগ্রসর হবেন আইন অনুযায়ী সেই টাকাটা আদায় করার জন্য। প্রথম অবস্থায় উনি টাকাটা দাবি করবেন, তারপরে দাবিকৃত টাকাটা যদি শোধ না হয় তাহলে উনি প্রযোজ্য আদালতে উনি মামলা করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো পদক্ষেপ উনি নেননি এখনো। এদিকে ঋণ গ্রহীতাদের তালিকা আদালতে জমা দিয়ে আদেশের অপেক্ষায় অবসায়ক আসাদুজ্জামান, তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না বলে জানান তিনি। মামলা না, মামলা তো আছেই, এখন কোর্ট স্পেশাল কোনো অর্ডার হয়তো বা দিবে, অর্ডার অনুযায়ী আমরা কাজ করবো। আদায়ের ব্যাপারটা তো আর আমাদের হাতে নেই, আমরা ইনিশিয়েটিভ নিতে পারি, টাকা আদায় হলেই না পরে স্কিমে যাওয়া। অর্থ আদায় সরকারের আরো কঠোর ভূমিকা চান বিশ্লেষকরা, এছাড়া যে পরিমাণ অর্থ আদায় হয়েছে তা বিতরণের তাগিদও দিচ্ছেন তারা। অবসায়ন প্রক্রিয়া যিনি করছেন না কেন বা যারাই করছেন না কেন, তারা যেন এক ধরনের স্থবিরতায় পড়ে আছেন, এবং এই স্থবিরতা যতদিন চলবে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তত ক্ষীণ হয়ে আসবে। অবসায়ন প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত পেতে হলে, আংশিকভাবে ফেরত পেতে হলেও যেটা দরকার সেটা হচ্ছে তড়িৎগতিত অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করা। পিপলস লিজিংয়ে মোট আমানত 2,036,22,00,000 টাকা, এর মধ্যে 700 কোটি টাকা 6,000 ব্যক্তিশ্রেণীর আমানত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ ও 90 ভরি স্বর্ণ লুটের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সাকিব হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অধিদপ্তর। এছাড়া এই ঘটনায় জড়িত আরও 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে 3 দিনের রিমান্ড শেষে জানা যাবে বিস্তারিত। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব হাসানের পোস্টিং মুন্সীগঞ্জে, তবে গত 7 জানুয়ারি ডিবি পরিচয়ে ঢাকার তাঁতিবাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে যান তিনি, হাতিয়ে নেন 90 ভরি স্বর্ণ। 11 জানুয়ারি কোতোয়ালি থানায় মামলা করেন সিদ্দিকুর রহমান, সেই মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ 5 জনকে। রিমান্ড শেষ হওয়ার আগে বিস্তারিত বলতে রাজি নয় পুলিশ। এ ঘটনায় জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী আমিনুল ইসলাম, মোহাম্মদ হারুন এবং কর্মচারী জীবন পাল ও রতন কুমার সেনকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করেছে অধিদপ্তর। আর সহকারী পরিচালক সাকিব হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অধিদপ্তর। সহকারী পরিচালক যেহেতু প্রথম শ্রেণীর কর্মকর্তা, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক মহোদয় ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। অবশিষ্ট যে 4 জন আছে কর্মচারী, 1 জন ESI আছে, 2 জন সিপাহি আছে আর 1 জন গাড়ি চালক, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ আমার মহাপরিচালক মহোদয় করবেন। এ ধরনের অপকর্ম করলে সংস্থার পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে দুর্নীতি দমন কমিশন দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা। এর আগে দুদকের তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রূপা রিট করলে ডিসেম্বরে দুদকের তলবকে বৈধতা দেয় আদালত। অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে প্রথম দফায় গত 4 নভেম্বর হাজির হতে বলে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। ঘুষ নিয়ে জিকে শামীমকে জামিন পেতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তবে অসুস্থতার কারণ দেখিয়ে সে তলবে হাজির হননি তিনি। পরে হাইকোর্টে খারিজ হয় তলবি নোটিশের বৈধতা প্রশ্নে তার করা রিট। এতে 27 জানুয়ারির মধ্যে তাকে হাজির হতে চিঠি দেয় দুদক। সময় শেষ হওয়ার 7 দিন আগে বুধবার দুপুরে দুদক কার্যালয়ে আসেন রূপা। বিকেল 5টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম। পরে নিজেকে নির্দোষ দাবি করে জানান ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তবে দুদক বলছে সুনির্দিষ্ট অভিযোগে রূপার সম্পদের খোঁজ করছে দুদক, তার অংশ হিসেবেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধ প্রক্রিয়ার
একটি জামিনের বিষয় আছিল, যেখানে তার অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার বা অবৈধ প্রক্রিয়ায় অংশগ্রহণের একটি বিষয় ছিল একজন আসামির। সেই কারণে তার বিরুদ্ধে দুদক থেকে অবৈধ সম্পদ আছে কি না এবং সেই বিষয়টি খোঁজ নেওয়া হয়েছে এবং খোঁজ নিয়ে তাকে ডাকা হয়েছিল। এছাড়া রূপার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি ও আয়কর সনদ চেয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, অথচ এখনও সব বই দেওয়া হয়নি। ঢাকার বেশিরভাগ স্কুলে নবম শ্রেণীর সব বই পায়নি শিক্ষার্থীরা। রাজধানীর বাইরে মাধ্যমিকে দু একটি করে বই দেওয়া বাকি রয়েছে। কর্তৃপক্ষ বলছে আগামী সপ্তাহের মধ্যে সবাই পেয়ে যাবে বই। করোনা সতর্কতায় এবার বই উৎসব হয়নি, তবে বছরের প্রথম দিন থেকে বিনামূল্যের বই দেয়া হয় শিক্ষার্থীদের, কিন্তু সব বই এখনও দিতে পারেনি স্কুল। রাজধানীর বেশিরভাগ স্কুলেই নবম শ্রেণীর বই দেয়া হয়নি, ফলে অনলাইন ক্লাস শুরু হলেও লেখাপড়া শুরু করতে পারেনি শিক্ষার্থীরা। অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা এখনও নতুন বছরের বই পায়, যার কারণে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস নিয়ে বিপাকে পড়েছে। ঢাকার বাইরে পরিস্থিতি আরও খারাপ। রাজশাহীতে বেশিরভাগ স্কুলে অষ্টম ও নবম শ্রেণীর বই পৌঁছায়নি, মাধ্যমিকের অন্য ক্লাসেও সব বই দেয়া হয়নি। এইটারও ইংরেজি বইটা আমরা পাচ্ছি না, গণিত বইটা, সিক্সের বইটা পাই নাই। সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি, তারা বলছে যে আসলে সিটিভি থেকে আমাদের তাদের সরবরাহ করা হয় নাই। সংশ্লিষ্টরা বলছেন এবার দরপত্র দেয়া হয়েছে দেরিতে, কাগজের দাম নিয়েও ছিল টানাপোড়েন, যে কারণে বই ছাপাতে দেরি হয়েছে, যার ফলে তৈরি হয়েছে সংকট। আমরা শঙ্কিত যারা কার্যাদেশে যাদের সক্ষমতার অতিরিক্ত কাজ পেয়েছে, ওরা ফেব্রুয়ারি পর্যন্ত বই দিতে সময় লাগবে। এনসিডিবি তার দূরদর্শিতা সাথে সবাই উপযোগী সিদ্ধান্ত নিতে পারেন নাই বলে সংকট তৈরি হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে দেশের সব স্কুলে সব বই পৌঁছে যাবে বলে জানিয়েছে এনসিডিবি। বিভিন্ন শ্রেণীতে কিছু কিছু বই, দুটা তিনটা একটা করে বই বাকি ছিল, সেগুলো আমরা পাঠিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে যে আমাদের যে শর্ট বইগুলো চলে, সেই শর্ট বইগুলো সকল জায়গায় পৌঁছে যাবে। এবছরের জন্য 34 কোটির বেশি বই ছাপিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনে কঠোর শাস্তির বিধান থাকলেও বন্ধ হচ্ছে না বন্যপ্রাণী হত্যা ও পাচার। সুন্দরবন সহ ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, চট্টগ্রামে সক্রিয় পাচারকারীরা। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি বলছে পাচার হওয়া প্রাণী বেশি আসে রাজধানীতে। আন্তর্জাতিক বাজারেও এদেশের বন্যপ্রাণীর দাম চড়া। এছাড়া পাচারের অন্যতম রুট হিসেবেও ব্যবহার হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়ন্দা বাজারে 5 রাস্তা মোড় থেকে আটক হন গাউসুল ফকির। সঙ্গে ছিল 8 ফুট লম্বা বাঘের চামড়া। গাউসুল ফকির পেশায় জেলে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে। কয়েকদিন আগে সুন্দরবনে একটি বাঘ হত্যা করেন তিনি ও তার এক সহযোগী। অভিযানে অংশ নেয়া বন কর্মকর্তারা বলেন সুন্দরবন পূর্ব ও পশ্চিম দুই এলাকায় সক্রিয় পাচারকারীরা, তবে বেশি তৎপর শরণখোলায়। বন্যপ্রাণী অঙ্গ, চামড়া আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হয় বলে হত্যা থামছে না। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি বলছে গত 8 বছরে অবৈধ বন্যপ্রাণী ব্যবসা বেশি হয়েছে। ঢাকা বিভাগ 33.83%, এরপর খুলনা বিভাগে 31.52%, বরিশালে 9.08%, রাজশাহীতে 7 ও চট্টগ্রামে 6%। আপনার শাস্তির বিধান সেখানে অনেক বড় আকারে শাস্তির বিধান রাখা হয়েছে 2012 সালে আমাদের বন্যপ্রাণী আইন হয়েছে, তো সেই আইন অনুযায়ী 10 বছর জেল এবং 15 লাখ টাকা জরিমানা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের 2019 সালে বন্যপ্রাণী পাচার প্রতিবেদনে ট্রানজিট ও প্রধান উৎস হিসেবে যে 28 দেশের নাম এসেছে তাতে বাংলাদেশও আছে। প্রতিবেদনে বলা হয়েছে বছরে 300 কোটি টাকারও বেশি অবৈধ বন্যপ্রাণী ব্যবসা হয় বাংলাদেশে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সহ সারা দেশে আজও গুঁড়ি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ জানান পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি, এতে শীতও কিছুটা বাড়তে পারে। শুক্রবার থেকে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আগে থেকেই পূর্বাভাস ছিল জানুয়ারির মাঝামাঝিতে শীত বাড়বে, বৃষ্টিও হবে। বুধবার সকাল থেকেই ঢাকায় মেঘাচ্ছন্ন আকাশ,
সাথে বৃষ্টির দেখাও পাওয়া গেল। বৃষ্টির পাশাপাশি সারা দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে শীতের তীব্রতা, কষ্ট বেড়েছে উত্তরাঞ্চলের মানুষের। দেখতেছি যে অনেক শীত, কনকনা শীত, রাস্তাঘাট দিয়ে যে হাঁটবো একটা গাড়ি আসলে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, এরকম অবস্থা চলে আসছে আর কি। খুব অবস্থা বাবা, কিছু নাই বাবা, কাপড় চাপড় কোনো নাই, বিদ্যুৎ হয়ে গেছি বাবা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে, তবে এটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এতে খুব বেশি শীত বাড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। আমরা 8টা ডিভিশনের কথাই বলেছি, এই বৃষ্টিটা হয়তো আজকে আমরা 20 তারিখ, আজকেও অনেক জায়গায় হবে, তার সাথে আগামীকালে হবে। আমরা আশা করছি পরশু দিন থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যে 22 তারিখ থেকে অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে, বিশেষ করে রাজশাহী, রংপুর, যশোর, কুষ্টিয়া এইসব জায়গাতে। যদিও ঢাকা ওই ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই। আমরা আশা করছি অর্থাৎ ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পর থেকেই আর তাপমাত্রা গ্যাজুয়ালি বাড়তে থাকবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার শীতের অনুভূতিটা হয়তো রাত্রে থাকলেও দিনের বেলা অনেকটা ওয়ার্ম কন্ডিশন বিরাজ করবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাতে শীত অনুভূত হলেও বাড়তে থাকবে দিনের তাপমাত্রা। শাহাদাত ছাপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশি লোডের আবাসিক সংযোগ নেওয়ার সামর্থ্য না থাকায় ডিপিডিসির পরিচালন বিভাগের নির্বাহী পরিচালকের অনুমতিতে ট্রান্সফরমার ভাড়া নেন এক গ্রাহক। 2 বছরের চুক্তি থাকলেও 20 মাস পরিশোধের পরই ভাড়া মওকুফ করে দিয়েছে স্থানীয় অফিস। এক্ষেত্রে নিয়ম ভেঙে গ্রাহককে সরকারি রাজস্ব ফাঁকিতে সহায়তার অভিযোগ উঠেছে ডিপিডিসির মুগদা কার্যালয়ের 2 কর্মকর্তার বিরুদ্ধে। রাজধানীর বাসাবোর কদমতলা এলাকার এই বহুতল ভবনের মালিক গিয়াস উদ্দিন আহমেদ। ভবনটির আয়তন 16,800 বর্গফুট। ডিপিডিসির নিয়ম অনুযায়ী বাড়ির আয়তন 12,500 বর্গফুট হলে অথবা মোট 80 কিলোওয়াট লোড বিদ্যুৎ লাগলে নিতে হবে উচ্চ লোডের বা এসটি সংযোগ। এতে সব মিলিয়ে গ্রাহকের খরচ প্রায় 15 লাখ টাকা। 2018 সালের ডিসেম্বরে অসচ্ছলতার কথা উল্লেখ করে 2 বছরের জন্য ট্রান্সফরমার ভাড়ার আবেদন করেন গিয়াসউদ্দিন। ডিপিডিসির পরিচালন বিভাগের তৎকালীন নির্বাহী পরিচালক হারুনুর রশিদ ওই আবেদন মঞ্জুর করেন। চুক্তি অনুযায়ী গত বছরের আগস্ট পর্যন্ত প্রতি মাসে 7,500 টাকা করে ভাড়া দেন গ্রাহক, এরপর আর ভাড়া দিচ্ছেন না। নতুন যে এক্সচেঞ্জ বলছে না, এরকম কোনো প্রভিশন নাই যে ভাড়া দিতে হবে, ভাড়াটা দেওয়া যায় এরকম কোনো ডিপিডিসি কোনো সিস্টেম নাই। কেন আপনি করলো, কিভাবে হলো এটা আমরা বুঝছি না। ডিপিডিসি সূত্র বলছে প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত পাল্টে দিয়েছেন মুগদা বিভাগের 2 কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী আরফান আলী ও সহকারী প্রকৌশলী অভিজিৎ দেওয়ানজি। এ বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি আরফান আলী। এ বিষয়ে জানতে চাইলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিপিডিসির পরিচালন বিভাগের নির্বাহী পরিচালক। তখন তাকে যে লোডে তাকে ভাড়া ভিত্তিক নেওয়া হয়েছে, কি গ্রাহকের আবেদন ছিল নাকি সে উচ্চচাপ গ্রাহকে রূপান্তরের অতিসত্বর করার কোনো বিষয় ছিল নাকি এর সাথে স্কোয়ার ফিট বেশি ছিল, এগুলো বিষয় নিয়ে আমি তাকে একটা পত্র দিয়ে এই পত্রের মতামতের ভিত্তিতে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। গ্রাহক ভোগান্তি কিংবা সরকারি রাজস্ব তছরুপ, ডিপিডিসিতে এ ধরনের অনিয়ম তদন্তে কমিটি হয়েছে অনেক। বেশিরভাগ ক্ষেত্রে কর্মকর্তাদের দায় থাকলেও তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে খুব কমই। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমি দখল ও জলাবদ্ধতায় এবার মুন্সিগঞ্জে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আলু রোপণ করতে পারেনি চাষিরা। অভিযোগ, বালু ভরাটের কারণে জমির পাশের খাল নালা সরু হওয়ায় শীতের মৌসুমেও ফসলের জমিতে বর্ষার পানি জমে আছে। এতে আলু উৎপাদন দেরি হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকের। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আলু আবাদের সময়, তবে মুন্সিগঞ্জে এবছর আলু রোপণের সময় পেরিয়ে গেলেও জমিগুলোতে এখনও জমে আছে বন্যার পানি। চাষিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব ফসলি জমির পাশ দিয়ে বয়ে চলা খাল আর নালাগুলোর পানি প্রবাহের বিভিন্ন জায়গায় বালু দিয়ে ভরাট করে রেখেছে প্রভাবশালীরা। এতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে নির্ধারিত সময়ে আলু চাষ করতে পারেনি চাষিরা। আমাদের গ্রামের খাল বিল সব পানিতে ভরাট, এখন মনে করেন পানি নামতে পারতেছে না, পানি নামার কোনো জায়গা নাই। জমিন যতটুকু শুকাইছে ততটুকুই লাগাইছি, কিন্তু জমিন এখন পর্যন্ত পানি নিচ্ছে, যে ভরট করে হালাইছে, বাড়ি ঘর করে হালাইছে, পানি নামার কোনো রাস্তা নাই কা। এবার আলুও লাগাইতে পারতেছে না, আর যাইয়ে লাগাইছে এখন তোর গাছ উঠে নাই কা। গত মৌসুমে জেলায় 4,250 হেক্টর জমিতে 1,48,750 মেট্রিক টন আলু উৎপাদিত হয়। এবার 4,500 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
যেখানে অন্যান্য বছর আলু হতো, কৃষকরা লাভবান হলো তো আলু চাষ করে, যে এই বছরে যেহেতু তারা আলু চাষ করতে পারছে না, তারা অবশ্যই কিছুটা কিছু হলেও লোকসানের মুখোমুখি হচ্ছে। এই তাদের এই লোকসানটাকে মিটিয়ে দেওয়ার জন্য সরকার প্রণোদনা পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছেন। এই মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 160,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় প্রাণহানির নতুন রেকর্ড হয়েছে। একদিনে মারা গেছেন 17,200 বেশি মানুষ, নতুন শনাক্ত 6,61,000-এর বেশি। এনে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 20,81,000, আক্রান্ত 9,72,00,000-এর বেশি। একদিনে বিশ্বে সবচেয়ে বেশি 4,000-এর বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে, নতুন শনাক্ত 1,80,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাজ্য, 24 ঘন্টায় সেখানে মারা গেছে 1,820 জন, নতুন শনাক্ত প্রায় 39,000। ব্রাজিল ও জার্মানিতে একদিনে মারা গেছে 1,000-এর বেশি মানুষ। তবে ভারতে কমেছে সংক্রমণ ও প্রাণহানি, একদিনে প্রাণহানি 152 জনের আর শনাক্ত 15,277 জন। করোনায় দেশে গত 8 মাসে সর্বনিম্ন মৃত্যু গত 24 ঘন্টায়, মারা গেছেন 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি 7,950 জনের। 199টি ল্যাবে 24 ঘন্টায় 15,410টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 656 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.26%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,29,687 জনে। সুস্থ হয়েছেন আরও 617 জন। এ নিয়ে মোট সুস্থ 4,74,472 জন। আন্তর্জাতিক প্রত্যাবর্তনে সাকিবের 4 উইকেট আর অভিষেকে হাসান মাহমুদের 3। টাইগার স্পিন পেয়েছে নাস্তানাবুদ ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষকে 122 রান অল আউট করে 6 উইকেটের জয় বাংলাদেশের। 10 মাস বিরতির পর ফিরে দাপটের সাথে ওয়ানডে সুপার লিগ মিশন শুরু করল তামিমের দল, সিরিজের দ্বিতীয় ওডিআই শুক্রবার। 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। এবছরই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, করোনার কারণে ছোট পরিসরে হয়েছে উদযাপন, মাঠে ক্রিকেট ফেরাতে পেরে স্বস্তি পিসিবির। বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ 2021 ওপেন। টাইগারদের 134তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হাসান মাহমুদের, প্রতিপক্ষের অভিষেক হাফ ডজন। কুয়াশার সঙ্গে মেঘের মিলনে কন্ডিশন বোলারদের পক্ষে তামিমের সেরা অস্ত্র মুস্তাফিজের আর্লি ব্রেক থ্রু, সুনীল আম্বরিশের বিদায় নামে বৃষ্টি। অগত্যা বৃষ্টিতে 1 ঘন্টা হারিয়ে গেল ছন্দ হারায়নি বোলাররা, ফিরে আবারও মুস্তাফিজের আঘাত, সচরাচর এমন ক্যাচ দেখা ভাগ্য লিটনের তালুবন্দী জোশুয়া ডি সিলভা। আন্তর্জাতিক প্রত্যাবর্তনে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা উইন্ডিজ, একে একে ফেরান 4 ব্যাটসম্যান, খরচ মাত্র 8 রান। তার স্পিন আর আর্ম বল খেলতেই পারেনি ক্যারিবীয়রা। অভিষেকে বাজিমাত হাসানের, দখল করেন 3 উইকেট, হ্যাট্রিকের সুযোগ আসে টাইগার ফাস্ট বোলারের, আর মিরাজের 1 উইকেট, তাতে 122 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। ছোট্ট টার্গেট, বুঝে শুনে ব্যাট চালালো চলবে, তবে সাবধানী হয়েও উইকেট ভেঙেছে লিটনের। আলোচিত 3 নম্বর পজিশনে টিকলেন না নাজমুল শান্ত, 50 মিস করেছেন তামিম। স্ট্রাইক রোটেশন আগের মতোই ধীর গতির, 69 বলে করেন 44। বোলিংয়ে ধার না কমলেও ব্যাটিংয়ে ছন্দ হারিয়েছেন, রানে ফিরতে আবারও অপেক্ষা বাড়ল, মাত্র 19 রান সাকিবের ব্যাটে। দীর্ঘদিনের বিরতিতে ব্যাটিংয়ে ঘাটতি থেকে গেছে টাইগারদের, এরপর মুশফিক মাহমুদুল্লাহ বছরের প্রথম জয় এনে দেন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক প্রত্যাবর্তনে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান, মিরপুরে উইন্ডিজের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন বিরতির পর প্রথম ম্যাচে শিকার 4 উইকেট, সেজন্য খরচ মাত্র 8 রান। ব্যাটিংয়ে সুযোগ পেলেও খুব একটা ভালো হয়নি, করেছেন 19 রান। লাল সবুজ জার্সিতে ফেরার দিনে হয়েছেন ম্যাচ সেরা, নিজের ও দলের পারফরম্যান্সে খুশি সাকিব। প্রিয় ভেন্যু, প্রিয় প্রতিপক্ষ, রঙিন সাকিবের প্রত্যাবর্তন, টাইগার জার্সিতে রাজার মতোই ফিরলেন। নিষেধাজ্ঞা শেষে ফিরে উইকেটের জন্য 10 বল লেগেছে সাকিবের, সেই সাথে ঘরের মাঠে 150 উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছে যান। খর্বশক্তির উইন্ডিজ, আনকোরা, অচেনা নামগুলো সাকিবের স্পিন ধাঁধায় আটকে গেছে, ছোট টার্ন, দুর্বোধ্য আর্মারের জবাব নেই ওদের কাছে।
ক্যারিবীয়দের বিপক্ষে সেরা বোলিং এখন সাকিবের। চার উইকেট শিকারে খরচ মাত্র 8 রান, 44 বলের 36টাই ডট, সব মিলিয়ে মনে রাখার মতো বোলিং ফিগার। হোম অফ ক্রিকেটে সাকিব দুরন্ত দুর্বার, এক ভেনুতে উইকেট শিকারের রেকর্ডে এদিন ওয়াকার ইউনিসকে ছাড়িয়ে গেছেন। সামনে কেবল ওয়াসিম আকরাম, তবে স্পিনারদের মধ্যে রেকর্ডটা সাকিবের দখলে। ঘরোয়াতে ফেরাটা ছিল সাদামাটা, লাল সবুজেই যেন চেনা রূপে সাকিব। লম্বা বিরতির পর দলও খেলেছে দাপটের সাথে। ফিলিং ওকে, অবভিয়াসলি প্লেইং আফটার 16-17 মান্থস ইজ নট ইজি, বাট হ্যাপি দি ওয়ে আই পারফর্মড। ছোট টার্গেটে ব্যাটিং এর সুযোগও হয়েছে। বিশ্বকাপ হিরো 3-4 নেমে খেলেছেন, রয়েস হয়ে সেট হয়েছেন, কিন্তু সেটাকে পূর্ণতা দিতে পারেননি। 43 বল খেলে করেছেন 19 রান। ম্যাচটা শেষ করে আসলে হয়তো শতভাগ তৃপ্তি নিয়ে প্রত্যাবর্তন মনে রাখতেন, তারপরও বোলার সাকিব এদিনের সেরা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয় দিয়ে অধিনায়কত্ব পর্ব শুরু করলেন তামিম ইকবাল। প্রত্যাবর্তনে নতুন দলপতির কাজ সহজ করে দিয়েছেন বন্ধু সাকিব আল হাসান। আর দীর্ঘমেয়াদে ভারসাম্যপূর্ণ দলে পরিণত হতে প্রয়োজন ধারাবাহিক উন্নতি, বলেছেন নাজমুল হাসান পাপন। ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটাররা কোভিড ভ্যাকসিন পাবেন, তার নিশ্চয়তা দিচ্ছেন বিসিবি সভাপতি। সমালোচকদের কাজ সমালোচনা, মাঠে খেলা ক্রিকেটারদের নামটা তামিম হওয়াতে প্রত্যাশা আলোচনা একটু বেশি। অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট সহজ হয়ে গেছে সাকিবের প্রত্যাবর্তনে। 122-এর পুঁজি ধারণা দিচ্ছে প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে, তাই বলে অধিনায়ক তামিমের বোর্ড থেকে নাম্বার কেটে নেয়ার সুযোগ নেই। অভিষিক্ত হাসান মাহমুদের সেরাটা বের করে এনেছেন দ্বিতীয় স্পেলে। বোলারদের শক্তিমত্তা অনুযায়ী ফিল্ড প্লেসিং গড়ে দিয়েছে ব্যবধান। ব্যাটিংয়ে বড় হতে না পারার আক্ষেপ আছে, তারপরও তামিমের 44 রানের ইনিংসে কক্ষপথে থেকেছে টাইগাররা। উইকেট খুব সহজ ছিল না, কন্ডিশনের জন্য ব্যাটিং করা কঠিন হয়ে গেছে। বোলাররা খুব ভালো করেছে, বিশেষ করে মুস্তাফিজ ও হাসান প্রয়োজনের সময় উইকেট তুলে নিয়েছে। সাকিব ছিল অনবদ্য। বোর্ডের ভিশনে 2023 বিশ্বকাপ, তাড়াহুড়ো নয়, ধারাবাহিক উন্নতিতে ভারসাম্য আনার লক্ষ্য ম্যানেজমেন্টের। অন্যদেরও আপনি যদি সাকিব ছাড়াও বলেন, আমাদের আর যারা স্টার আছে তাদেরও তো ব্যাটিং এর পারফরমেন্স আহামরি কিছু এখনো বোঝা যায়নি, সো একটু সময় লাগবে। আর তাছাড়া আজকের পিচটা দুটো কারণে, একটা হচ্ছে যে ওয়েদার, আমাদের এই পিচটা আমাদের আরো স্পোর্টিং হওয়ারই কথা ছিল, কিন্তু এই ওয়েদারটা আজকে এরকম ছিল এবং তার সাথে সাথে বৃষ্টি হয়েছে। ভবিষ্যৎ ভাবনার পাশাপাশি চলছে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে মধ্য ফেব্রুয়ারিতে ক্রিকেটারদের জন্য ব্যক্তিগত উদ্যোগে ভ্যাকসিন আনার পরিকল্পনা বোর্ডের, সেটি সম্ভব হলে মার্চে হয়তো খুলে যাবে ঘরোয়া ক্রিকেটের দরজা। প্রাইভেটটা আমাদের আসবে মিড ফেব্রুয়ারিতে আসলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো অবশ্যই ক্রিকেট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোলিকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল ইউভেন্টাস। রোনালদো ও মোরাতার গোলে শিরোপা নির্ধারণী ম্যাচে জয় পায় ইউভরা। প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিরতির পর পেলেন গোলের দেখা। সমতা টানার সুবর্ণ সুযোগ পেয়ে হতাশ করলেন লরেঞ্জো ইনসিনিয়ে। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করলেন আলভারো মোরাতা। 760 গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন রোনালদো। কোপা দেল রেতে অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। অখ্যাত আলকোয়ানোর বিপক্ষে 2-1 গোলে হেরে আসর থেকে ছিটকে গেল গ্যালাকটিকোস। কতটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, এর সবচেয়ে বড় প্রমাণটা যেন মিলল কোপা দেল রেতে। অখ্যাত আলকোয়ানোর বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে বসল তারা। ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে, সেখানে প্রতিপক্ষ পরিণত হলো 10 জনের দলে। তাদের বিপক্ষেই হেরে কোপা দেল রে থেকে বিদায় নিল জিদানের দল। এদিকে ফুলহ্যামের বিপক্ষে 2-1 গোলের জয়ে ইপিএলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল ম্যান ইউনাইটেড। আর অ্যাস্টন ভিলাকে 2-0 গোলে হারিয়ে টানা 6 জয় পেয়েছে ম্যান সিটি। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। দায়িত্ব নিয়েই 15 নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সই। প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরছে যুক্তরাষ্ট্র। ভারত থেকে 20 লাখ ডোজ করোনা টিকা আসছে আজ, কুর্মিটোলায় উদ্বোধন, সারা দেশে প্রয়োগ 8 ফেব্রুয়ারি।
1,00,000 সাইবার যোদ্ধা তৈরি করবে আওয়ামী লীগ, সরকার বিরোধী গুজব অপপ্রচার ষড়যন্ত্র রুখে দেওয়ার লক্ষ্য। চট্টগ্রাম সিটি নির্বাচনে 59 কাউন্সিলর প্রার্থী হত্যাসহ নানা মামলার আসামি, বড় দুই দল সমর্থন দেয় বিস্ময়। দেড় বছরেও টাকা ফেরত পাননি পিপলস লিজিং এর আমানতকারীরা, সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।